আজকের ভিডিওতে একটি ফ্যামিলি সোলার প্যাকেজের বিষয়ে আলোচনা করব। একটি সাধারণ বাড়িতে লাইট ফ্যান টিভি মোবাইল চার্জিং এগুলো সম্পূর্ণ সোলারের চালাতে কত টাকা খরচ হবে আর কি কি লাগবে এই বিষয়ে সমস্ত নলেজ বা একটা ধারণা আপনাকে দিয়ে দেব। আচ্ছা মনে করুন আপনার বাড়িতে তিনটে সিলিং ফ্যান চালাবেন এবং চারটে লাইট জ্বালাবেন এরই সঙ্গে ছোট লাইট যেগুলো আমরা টয়লেটে বা বাড়ির বাইরে ব্যবহার করি সেগুলো জ্বলবে আরও পাঁচটা এরই সঙ্গে চলবে একটি টিভি চল্লিশ ইঞ্চি এবং সবার শেষে রইল মোবাইল চার্জিং তো প্রথমে দেখে নেওয়া যাক সব লাইট ফ্যান চালাবো তাদের ওয়াট কত কত আগে আমরা গুলো হিসাব করি তিনটে সিলিং ফ্যান সত্তর ওয়াট করে চারটে লাইট কুড়ি ওয়াট করে পাঁচটা ছোট লাইট পাঁচ ওয়াট করে একটা চল্লিশ ইঞ্চি এলইডি টিভি চল্লিশ ওয়াট এবং মোবাইল চার্জিং আরও ইত্যাদি কাজ করার জন্য আরও সত্তর ওয়াট ধরলাম তাহলে মোট হলো আমাদের চারশো কুড়ি ওয়াট এই সিস্টেমটা দিন রাত চব্বিশ ঘন্টা চলবে আমি সেই হিসাবেই হিসাব করব। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক এই চারশো কুড়ি ওয়াট লোডের জন্য কত আম্পিয়ারের ব্যাটারি প্রয়োজন চারশো কুড়ি ওয়াট লোড চালাতে আমাদের তিনশো পঞ্চাশ আম্পিয়ারের ব্যাটারি প্রয়োজন এই তিনশো পঞ্চাশ আম্পিয়ারের ব্যাটারি পরবর্তী আট ঘন্টা পর্যন্ত চারশো কুড়ি ওয়াট লোড চালাবে এখানে একটা হিসাব দেখুন আপনি টানা আট ঘন্টা নিশ্চয়ই টিভি দেখবেন না অথবা টানা আট ঘন্টা নিশ্চয়ই মোবাইল চার্জিং করবেন না খালি খরচা হলে চলবে লাইটার ফ্যানটা সেই জন্য এই ব্যাটারি সূর্য ডুবে যাওয়ার পরে সারা রাত কভার করবে সকালে সোলার প্যানেল থেকে সরাসরি চলবে আর রাত্রে ব্যাটারির ব্যাকআপ পাবেন আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি আমি হিসাবে ধরলাম তিনটে সিলিং ফ্যান চলবে মনে করুন আপনার বাড়িতে কোনো লোক এসছে তখন আরও একটা দুটো ফ্যান বেশি লাগবে এর জন্য চিন্তার কোনো কারণ নেই আপনার যেই ধরলাম লাইট গুলো সেগুলো বন্ধ করে দেবেন বন্ধ করে ফ্যান চালাবেন ব্যাস হয়ে গেল এখন দেখা যাক তিনশো পঞ্চাশ আম্পিয়ার ব্যাটারি চার্জ করতে এবং সকালে সম্পূর্ণ সোলার চালাতে আমাদের কত ওয়াটের সোলার প্যানেল প্রয়োজন হবে আমি হিসাব করে দেখলাম আপনার এক হাজার থেকে এগারোশো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল লাগালে ভালো মতন চলবে এক হাজার ওয়াট আর এক কিলো ওয়াট একই হলো তার থেকে আর একশো বাড়িয়ে এগারোশো ওয়াট করলে আর একটু ভালো হতো তো আপনি যা খুশি লাগাতে পারেন এক কিলো ওয়াট কি এগারোশো ওয়াট যা খুশি সোলার প্যানেল একটু বাড়িয়ে কিনলে সুবিধা হয় অনেক সময় রোদ্দুর কম ওঠে বেশি লোড পড়ে তখন খরচা বেশি হয় সেই জন্য আপনার বাজেট বেশি হলে সোলার প্যানেল একটু বাড়িয়ে কিনবে আচ্ছা এবার দেখব এর সঙ্গে কত সাইজের ইনভার্টার প্রয়োজন চারশো কুড়ি ওয়াট লোড চালাতে আমাদের ছশো ভি এ ইনভার্টার দরকার দেখুন ইনভার্টার সবসময় একটু বড় কিনবে এখানে বড় বলতে বোঝানো হয়েছে যেমন লাইটের ওয়াট হয় ব্যাটারির হয় হয় তেমন এর মানে হলো ভোল্টেজ আম্পিয়ার আপনার যত ওয়াটের লোড চলবে সবসময় চেষ্টা করবেন তার থেকে কুড়ি থেকে পঁচিশ সাইজের সাইজের বেশি ইনভার্টার কেনার না হলে কদিন পরে যদি আপনি আবার লোড বাড়ান তাহলে আপনাকে আবার ইনভার্টার কিনতে হবে আর এর চেয়েও বড় কথা যদি আপনি সমান সমান হিসাবের ইনভার্টার কেনেন তাহলে সেই ইনভার্টারে প্রচণ্ড চাপ পড়বে ইনভার্টার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবারে জানবো এই সম্পূর্ণ সিস্টেমটা করতে কত টাকা খরচা হবে আমি এইখানে যে হিসাবটা করব এটা হবে ভালো কোম্পানির সোলার প্যানেল এবং ভালো কোম্পানির ব্যাটারি সোলার প্যানেল ব্যাটারি এবং ইনভার্টার এই সম্পূর্ণ নিয়ে আপনার নব্বই হাজার থেকে এক লাখের মতো খরচা হবে এবং আপনি যদি বাংলাদেশি হন আপনার খরচা পড়বে এর থেকে একটু বেশি দেখুন এর সঙ্গে সাইডে আরও খরচা আছে যেগুলো সমস্ত হিসাব করে বলা সম্ভব যেমন মনে করুন এর সঙ্গে তাল লাগবে ভালো কোম্পানির তাল লাগবে লেবার চার্জ লাগবে সোলার প্যানেল লাগাবেন তার অ্যাঙ্গেল লাগবে আর অনেক কিছু লাগবে তো এগুলোর জন্য আপনার পনেরো থেকে সতেরো হাজার টাকা আরও বেশি ধরে রাখতে হবে টোটাল খরচ হবে একটা আনুমানিক এক লাখ পঁচিশ হাজারের মতন আর বাংলাদেশে একটু বেশি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এই সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ